সেই ছুরিমালার ফলাফল দেখা যাচ্ছে যে 12 লক্ষ হিন্দু আসামে আজকে রিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সিএ কোনো বাঁচানো যাচ্ছে না, ক্যাপ কোনো বাঁচানো যাচ্ছে না, কেন না গোটা আসাম আজকে জ্বলছে, ত্রিপুরা জ্বলছে। এরকম যদি হয় আপনার, আপনি আপনার এই বেরিয়া পাড়ায় থাকেন আর আপনার পাশের বাড়িতে, তার পাশের বাড়িতে আপনি দেখতে পান সেনাবাহিনী মার্চ করে যাচ্ছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে, আপনার বাবার বা মায়ের বার্থ সার্টিফিকেট আপনার কাছে আছে কি নেই, আপনার বাড়ির ট্রাঙ্কে ঢুকে ঢুকছেন না, সেটা তখন এই বেরিয়া পাড়ার এত কাজ, এত উন্নয়ন, এত মানুষের জমায় হওয়া, সব তখন বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমাদের সতর্ক থাকতে হবে, একই সঙ্গে আমাদের পৌর পিতা এবং পৌর মাতাদের আরো জনসংযোগ বাড়াতে হবে। এটা একটা ভালো দিক যে আমাদের যে কনসালটেন্ট রাজনৈতিক শ্রী প্রশান্ত কিশোরের টিম এখন দমদমের বিভিন্ন জায়গায় ঢুকে পৌর পিতা বা পৌর মাতাদের সম্পর্কে সমীক্ষা করছে। আমি এটাকে স্বাগত জানাই, আমি চাই আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হোক বা অন্যান্য বিধায়ক মন্ত্রী থাকুক না কেন, খোঁজ খবর নেওয়া দরকার, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় একটা আদর্শকে মাথায় নিয়ে এবং একটা একটা স্বপ্ন চোখে নিয়ে এই সরকার তৈরি হয়েছে। কারো ব্যক্তিগত উচ্চারণ খারাপ এটার জন্যে, কারো ব্যক্তিগত ইমেজ বাড়ানোর জন্যে, কারণ ব্যক্তিগত পকেট ভরানোর জন্য এই সরকার তৈরি হয়নি। এই সরকারের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে, ফলে আসন্ন পুরসভার আগে নির্বাচনের আগে যদি ব্যাপক পরিমাণে খোঁজ খবর নেওয়া হয় এবং প্রকৃত গাইডলাইন যদি আমাদের তুলে দেওয়া হয়, যা কিনা আমাদের কালিয়াগঞ্জে বা করিমপুরে বা খড়গপুরে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিরাট সহায়তা করেছে, আমি চাইবো ওই দমদমে অন্তত পুনরাবৃত্তি হোক। এই কারণে হোক কোনো ব্যক্তির থেকে দল, এবং আমি মনে করি আমাদের দলের ক্ষেত্রে দলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বড়, সেই জায়গায় দাঁড়িয়ে এই শিশুদের মুখে আগামী দিনেও যাতে হাসি বজায় থাকে, এই বেরিয়া পাড়া রাস্তায় যাতে আরো ঝকঝকে হয়, এই বেরিয়া পাড়া যাতে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে কাজ পায়, বৃদ্ধরা বার্ধক্য ভাতা পান, বিধবারা যাতে আরো বেশি বিধবা ভাতা পান, আমরা সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজের ফলাফল হিসেবে যেমন দেবাশীষ ব্যানার্জি সে তার ওয়ার্ডে ফ্রি ওয়াইফাই জোন করছে, রাজু সেন শর্মা সে তার ওয়ার্ডে এমন একটা অ্যাপ ব্যবহার করেছে যেখানে সমস্ত মানুষ তার অভিযোগ জানাতে পারেন বা কাজ চাইতে পারেন, অর্থাৎ তথ্য প্রযুক্তিকে আমরা হাতে লাগিয়ে, হাতে নিয়ে কাজে লাগিয়ে আমরা এখানে একটা বিরাট যাকে বলে ডিজিটাল চেঞ্জ করেছি। তাহলে একই সঙ্গে কালচারাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ, জীবনযাত্রার মান উন্নয়ন করানো এবং ডিজিটাল চেঞ্জ, এই সবকটা এখানে এমন স্তরে গেছে যে আজকে এত বাচ্চা আনন্দ ভরে অয়নের কথায় তার ছাত্রছাত্রী হিসেবে এখানে তারা ছবি আছে। আমার মনে পড়ছে পরশু দিন পাঁচটার কাছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি আনছিলেন জনসভা, সেই ছবির বিষয় ছিল সেলফি জয়েন্ট, স্বার্থপর দ্বৈত, অস্কার ওয়াইল্ডের বিখ্যাত ছোট গল্প দ্য সেলফি জয়েন্ট, সেই কাজের ছবি মমতা দিয়ে আনছিলেন। মমতা দি যেন বলতে চাইছিলেন যে এই স্বার্থপর দ্বৈতরা এই পশ্চিমবঙ্গে ঢুকে, এই বেরিয়া পাড়ায় ঢুকে, এই 11 নম্বর ওয়ার্ডের মধ্যে ঢুকে,
বারো অনেক জায়গায় ঢুকে তারা তাদের দৈত্য থামা দৈত্য থামল আমাদের সামনে বার করে আনতে চাইছে। এনআরসি নামক একটা ভুয়ো আইন সিএএ তৈরি করে নির্দেশিকা করে বিলে পরিণত করে আসামে 12 লক্ষ হিন্দুকে তারা ডিটেনশন ক্যাম্পে দাঁড় করিয়ে দিয়েছেন, লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন এবং এমন একটা অবস্থা তৈরি করেছেন যে বহু বৃদ্ধ মানুষ আতঙ্কের চোটে কেউ রাস্তায় পড়ে মারা যাচ্ছে, কেউ বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। অর্থাৎ মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া রাজ্য রাজ্য চালাচ্ছে, সেই রাজ্যগুলি জ্বলছে আর পশ্চিমবঙ্গে শান্তি আছে। পশ্চিমবঙ্গকে যারা অশান্ত করার চেষ্টা করছে কখনো পোশাক দিয়ে কখনো নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের এই স্বপ্ন সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মানুষ শান্তিতে আছেন, আসাম সরকারে বিজেপি সরকারের মতো পশ্চিমবঙ্গ জ্বলে না, উত্তরপ্রদেশের মতো যোগী সরকারের মতো এখানে 15 জন গুলি খেয়ে মারা যায় না, এখানে মানুষের অশান্তি চায় না। এত প্ররোচনা সত্ত্বেও আমাদের রাজ্যে কোনো হতাহত নেই, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি, আগামী দিনও শান্তিপূর্ণভাবে সমস্ত মানুষকে সমবেত করে যেভাবে ছাত্ররা আজকে পথে নেমে এসেছে, এভাবে মহিলারা আজকে রাস্তায় নেমে এসেছে, যেভাবে বৃদ্ধ বৃদ্ধারা রাস্তায় নেমেছেন অস্তিত্ব বাঁচানোর জন্যে, আগামী দিনে সর্বস্তরের মানুষকে জড়ো হতে হবে। যারা ভাবছেন আজকে ঘরে বসে আছেন, ঘরে আগুনে নাচ এসে পৌঁছবে, বিজেপি সেই আগুন ঘরে ঘরে পাঠাবে, সে আগুনে নাচ থেকে কেউ রেহাই পাবে না। ফলে আমাদের সবাইকে সমবেতভাবে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামতে হবে। আমার দিলীপ ঘোষের কথার বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে কোনো কিছু বলার নেই, দিলীপ ঘোষ যত কথা বলবেন তত পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট বাড়বে।